नमस्कार बंधुरा, सीमा किचेने अनेक अनेक स्वागत जानाई। आज आमि रान्ना करब सोयाबीन बर्फी। एर जन्य कड़ाई जल बसिए दिएछि। सोयाबीन गुलो दिए देबो। सोयाबीनेर मध्ये दिए देबो लवण। दो तीन मिनट रेखे नामिए नेब। सोयाबीनेर जल शुकिए गेछे, नामिए नेब। कड़ाई गरम हये गेछे, ओर मध्ये दिए दिलाम सर्षेर तेल, कालो जिरे, आदा बाटा हल्का ब्राउन करे भेजे, तारपर दिए दिलाम प्याज बाटा, सोयाबीन बाटा। एरपर दिए देव गरम मसला गुड़ो, लवण, हलुद, काश्मीरी लंकार गुड़ो, दिए भालो करे मिक्स करे नेब। সোয়াবিনের সমস্ত জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ বেরিয়ে গেছে, এরপরে দিয়ে দেব গুঁড়ো দুধ। মিক্স করে নামিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব। পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নেব। এরপরে সয়াবিনের দুটা বরফির আকারে বানিয়ে নেব। এইভাবে কেটে সমস্ত বরফিগুলো বানিয়ে নেব। বরফিগুলো বানিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে গুলিয়ে নেওয়া ডিমের মধ্যে সয়াবিনের বরফিগুলো দিয়ে পাউরুটি গুঁড়োর মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। এভাবে সমস্ত বরফিগুলো ভেজে তুলে নেব। বড়াগুলো ভেজে তুলে রেখেছি, ওই একই তলের মধ্যে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দেব বেটে রাখা টমেটো।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জল। বন্ধুরা, এইভাবে সয়াবিনের বরফি বানিয়ে সকাল বিকালে চায়ের সাথে খেতে পারেন, খুব ভালো লাগে। এটিকে ঝোল ফুটে এসেছে, এর মধ্যে দিয়ে দেব বরফিগুলো। গরম মশলা দিয়ে নামিয়ে নেব সয়াবিনের বরফি। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।